একটা সুখবর দিচ্ছি, 27 ফেব্রুয়ারি গাজীপুর কালীগঞ্জ থানা বাহাস ডিক্লার হয়েছে, শুধু প্রশাসনের পারমিশন বাকি, বাকি সব স্ট্যাম্পে লেখালেখি হয়ে গেছে। জনাবুলি পুরী সাহেব, এবার আপনাকে পেয়েছি, বহুদিন ধরে খুঁজতেছি আপনাকে। আরো আছে অলিপুরি না, শুধু মিজানুর রহমান সাহিদ, চরমুনার ফাইজুল করিম সাহ, চরমুনার পীর সাহ, এরপরে লুৎফর রহমান ফরাইজি সহ সব কয়টার এক লোকে পাইছি। এবার আসো, প্রশাসন পারমিশন দিলে বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ দেখবে মদিনাওয়ালার প্রেমিক নবীর গুলামরা কিভাবে সুন্নতের পক্ষে হুঙ্কার দেয়। আসো এবার বাহাসে, এবার তোর কইতো ভাগত না জানি, শুনছি না আমি জানি না, এটা হওয়ার সুযোগ নাই। এবার জানে, এবার যোগাযোগ করে নাম দেওয়া হয়েছে, আমাদের নামও দেওয়া হয়েছে যোগাযোগ করিয়া, ওনাদের নামও যোগাযোগ করিয়াছে। আসো এবার, দুইটা বিষয় বাহাস হবে, একটা হলো মিলাদে মুস্তফা আর তাজিমে লিন্নবিয়ে, রাসূলের তাজিমে আল কিয়াম, কিয়াম মিলাদ এবং কিয়াম, আর একটা হলো এই জানাজার নামাজের পরে দোয়া করা। এই দুইটা পয়েন্টে বাবা বেশি টাইম লাগবো না, খালি আয়া লোক দলিল আমরা একটাও দিতাম না, কিতাব দেব আমরা, দলিল বাইর কইরা এই ওয়াহাবি মোল্লারে তুমি তুই ভয়রা হও না। একটু অপেক্ষা করতেছি, সুযোগে ভাইতেছি না, আল্লাহর আছে। আপনাদের সবাইকে বলি, সুন্নিয়ত এটা কোনো পেশাদ কেন্দ্রিক না, সুন্নিয়ত মদিনাওয়ালা কেন্দ্রিক, ঠিক না? বেশি সকল পীর মাশায়েখ, সকল সুন্নি ভাইয়ের, আমরা সবাই মদিনাওয়ালার সুন্নিয়তের খাদেম গোলাম, ঠিক না? বেশি সবাই মিলেমিশে থাকবেন, এগুলোর চেষ্টা করতে হবে, নাইলে সামাজিক ভাবে বয়কট করতে হবে। কোন জাহেল, কোন বেয়াদব, কোন জাহিল মূর্খের আওয়াজ আমরা চাই না। আলেমদের গঠনমূলক দলিল ভিত্তিক আলোচনা আমরা স্বাগত জানাই। হোক আমার বিরুদ্ধে, আমার ভুল হইলে আমি শুধরাই নিব, কিন্তু সে আলোচনাটা হবে কোরআন সুন্নাহ দ্বারা ভদ্রতার সাথে, ঠিক না? বিজয়